আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই মারাত্মক লেভেলে ভালো আছো তোমাদের সাকিব ভাইয়া তোমাদের সাথে আছি রমজানের তৃতীয় দিনে এবং তৃতীয় স্পেশাল ক্লাসে তোমাদের সাথে আছি যে কেমিস্ট্রির যে কয়টা প্রশ্ন দেওয়া আছে এইগুলা তোমরা কিছুটা পারো কিছুটা পারো না বাট ভর্তি পরীক্ষার জন্য এই সবগুলা প্রশ্নই আমাদের কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ তাই চলো দেরি না করে শুরু করি ডুবরিরা অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করেন উত্তর হচ্ছে তুমিও যেন আমিও জানি নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে হিলিয়াম তো এই হিলিয়ামের কয়েকটা ব্যবহার যেন এই হিলিয়ামটা মূলত হচ্ছে আমাদের শুধুমাত্র ডুবরিদের অক্সিজেন সিলিন্ডারেই না এছাড়া আমরা যে মনে করো বিভিন্ন গ্যাস বেলুন ইউজ করি সেই গ্যাস বেলনেও এবং উড়োজাহাজেও আমরা কিন্তু ইউজ করে থাকি তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা তারপর নিয়ন নিয়ন গ্যাসটা হচ্ছে এটা নিয়ে কনফিউশন লাগে সবাই আমরা যে আলোক সজ্জার কাজে ব্যবহার করে থাকি বা নিয়ন বাতি যে বলি আমরা সেই নিয়ন বাতিতেও কিন্তু ব্যবহার করে থাকি এছাড়া হচ্ছে আমাদের আর্গন যেটা আছে আমাদের যে আগের দিনে হলুদ বাল্বগুলো দেখা যাইতো বৈদ্যুতিক বৈদ্যুতিক বাল্বগুলা সেগুলোতে কিন্তু ব্যবহার করে থাকি আর ক্রিপ্টন ক্রিপ্টন হচ্ছে আমরা যে বাসাবাড়িতে এখন টিউব লাইট ব্যবহার করি সেই টিউব লাইটগুলো ক্রিপ্টনের কাজে ব্যবহার করা হয় বা ক্রিপ্টন ইউজ করা হয় সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা তারপর হচ্ছে কোনো সামুদ্রিক শৈবল হতে পাওয়া যায় কোনটি সামুদ্রিক শৈবল হতে পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে আয়োডিন মনে রাখবা সামুদ্রিক শৈবল থেকে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু পাওয়া যায় হচ্ছে আয়োডিন এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে প্রায়ই আসে আমরা প্রায়ই ভুল করি তারপরে দেখো জার্মান সিলভার কি জার্মান সিলভার কোন কোন ধাতু সংকর মনে রাখবে হচ্ছে কপার জিঙ্ক আর নিকেল ধাতুর সংকর হচ্ছে আমাদের জার্মান সিলভার কি কপার জিঙ্ক আর নিকেল ধাতুর সংকর হচ্ছে আমাদের জার্মান সিলভার এই জিনিসটা মাথায় রাখবে এবং এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বুয়েট পেলির জন্য আছো সাথে হচ্ছে গুচ্ছের জন্য যারা আছো তাদের জন্য তারপরে দেখো সমযোজি বন্ধন দ্বারা গঠিত সালফিউরিক অ্যাসিডের কাঠামো কোনটি বা সালফিউরিক অ্যাসিডের আকৃতি কোনটি অনেকেই কনফিউজ হয়ে যাও ভ্যায় সালফিউরিক অ্যাসিডের আকৃতি আবার কীভাবে বের করব দেখো সালফিউরিক অ্যাসিডের আগে যদি আমরা সংকরায়ন দেখি এইচ টু অ্যাস ও ফোর সালফিউরিক অ্যাসিড তো অ্যাসিডের সংকরায়ণ আমরা কীভাবে বের করি আমরা অরবিটাল নাম্বার বা বন নাম্বার দিয়ে বের করি কেন্দ্রীয় পরমাণু কোনটা এখানে সালফার কেন্দ্রীয় পরমাণু কোনটা সালফার কেন্দ্রীয় পরমাণু তার সাথে সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা নিলাম সালফারের সবচেয়ে বাইরের ইলেকট্রন সংখ্যা এক সংখ্যা এখানে দেখো অক্সিজেন দি যুজি তাই আমরা অক্সিজেন কাউন্ট করবো না হাইড্রোজেন এক যুজি তো এক যুজি কয়টা আছে দুইটা আছে তো আমরা সেটা নিলাম ডিভাইডেড বাই দুই তা আলটিমেটলি ছয় যোগ দুই আট ভাগ দুই কত পাই আমরা চার পাই চার হলে আমরা জানি অরবিটাল নাম্বার বা বন নাম্বার যদি চার হয় তখন সেটাকে আমরা বলি এসপি থ্রি সংকরণ এবং যাদের সংকরণ এসপি থ্রি হয় মনে রাখবে তারা চতুস্তলক কাঠামো গঠন করে কি চতুস্থলকীয় বা আমরা বলি হচ্ছে এটাকে টেট্রাহেড্রাল কি বলি টেট্রাহেড্রাল কাঠামো গঠন করে কিন্তু তো সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু চতুস্তরকীয় বা টেট্রা কাঠামো তারপরে আসো আমাদের পরবর্তীতে আরেকটু বেশি ইম্পর্টেন্ট কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের স্তর দেওয়া আছে মানে প্রত্যেকটা পর্যায়ে দেওয়া আছে প্রথম পর্যায়ে দুইটা ইলেকট্রন তারপরে আট আঠারো আট এক হলে মৌলটির নাম কি তো আমি এই জায়গায় থাকলে এক চুটকিতে বলে দিতে পারতাম এটার নাম হচ্ছে রুবিডিয়াম এখন তুমি আমাকে জিজ্ঞেস করবো ভাই আপনি এইটা এত সহজে কিভাবে পারলেন আমি তো পারলাম না দেখো আমরা ছন্দ পড়ছিলাম দেখো ছন্দ তো আমরা পড়ি কিন্তু ছন্দ কাজে লাগাই না সেটা হচ্ছে হায় লি না কে রুবি ছেঁচে ফেলেছে এইভাবে পড়ছিলাম না তো মনে এই এক একটা পর্যায় এক একটা কি পর্যায় হেলি না কে রুবি তো এটা রূপ ডিএম এসে পড়ছে আর তুমি যদি সবগুলো যোগ করো দেখো দুই যোগ আট দশ দশ আর আঠারো যোগ করলে কত পাবা আটাইশ পাবা আটাইশ আর আট কত ছত্রিশ আর এক কত সাঁত্রিশ এবং সাঁত্রিশ হচ্ছে আমাদের রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা তো তুমি ছন্দ দিয়েও মনে রাখতে পারো এছাড়া তুমি হচ্ছে যোগ করে পারমাণবিক সংখ্যা দিয়ে মনে রাখতে পারো তো কোনটা তোমার কাছে সহজ কাইন্ডলি কমেন্ট করে ভাইয়াকে জানাবা আমি মনে করি ছন্দ দিয়েই সহজ তারপর দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডকে কপার কুচি সহ বিক্রিয়া করলে কোনটি উৎপন্ন হয় অনেকে এটা হাস্যকর প্রশ্ন মনে করতেছে কপার কুচি এটা কি শাক নাকি ভাই না এই শাক সেই শাক না এটা হচ্ছে কপার বা তামা তামা হচ্ছে করছে এটাকে তামার কুচি বলা হয় আর কি সাথে বিক্রিয়া করলে তো খুবই সিম্পল সাথে ধরো আমি নিলাম সালফেরিক এসিড এইচ টু অ্যাস ফোর বিউটিফুল সালফিউরিক অ্যাসিড তার সাথে কি নিলাম কপার নিলাম কোনো ঝুর ঝামেলা ব্যতীত বিক্রিয়া করলে কি হবে মনে রাখবা কপার সালফেট তো উৎপন্ন হবে প্লাস সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে তো যে কোনো একটা অপশনে থাকতে পারে তো অপশনে যেটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড কারণ পোলাবাইন এই জায়গায় ভুল করে সালফার ড্রাই ডাইঅক্সাইড হবে নাকি টাই ট্রাইঅক্সাইড হবে মনে রাখবো সালফার ডাইঅক্সাইড তৈরি হবে তারপরে দেখো মৃৎখাত ধাতুর কার্বোনেটের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় তো এই দেখো পানিতে দ্রবণীয় এবং পরেরটা দেখো সর্বাধিক আয়নিক দুইটা একই টেকনিকে আমি সলভ করব। সেটা হচ্ছে ফাজানের নীতি আমি একটা কবিতা প্রায়ই বলি ফাজানের নীতি কখন মেনটেন করবে আর মেনটেন করবে না ফাজানের নীতি কখন মেনটেন করবে আমরা জানি ফাজানের নীতি মানে কি আয়নিক যোগের সমযোজি বৈশিষ্ট্য অর্থাৎ ফাজানের নীতি যদি কেউ মেনটেন করে তাহলে সে সমযোজি বৈশিষ্ট্যগুলো মেনটেন করবে তো সমযোজি বৈশিষ্ট্য কি কি দেখো সমযোজি বৈশিষ্ট্য হচ্ছে যার দ্রাব্যতা কম যার দ্রাব্যতা কম এবং তা যার গলনাঙ্কের সূরণাঙ্ক অনেক কম এটা হচ্ছে সমযজি বৈশিষ্ট্য কি দ্রাব্যতাও কম গলনাকের সূরণাঙ্কও কম এক হিসাবে মনে রাখলে সমযোজি বৈশিষ্ট্য সব কিছুই কম কম আর আয়নিক বৈশিষ্ট্য সব কিছুই বেশি বেশি তো ফাজানের নীতি কি সমযোজি বৈশিষ্ট্য আবারও বলতেছি ফাজানের নীতি কি সমযোজি বৈশিষ্ট্য তো আমি যদি বলি ফাজানের নীতির ক্ষেত্রে কোন কবিতাটা পড়তাম ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড় ক্যাটা ও এনার চার্জ বাড়লে ডিওএফকে ধরো তো এটা আমরা পড়তাম আর কি তো ফাজানের নীতি কি ক্যাটা মামা ছোটো তো আমরা কিন্তু ফাজানের নীতির উল্টাটা পড়বো এখন কারণ হচ্ছে এখানে বলছে কোনটি পানিতে দ্রবণীয় ফাজানের নীতি যদি মেনটেন করতো সেটা পানিতে দ্রবণীয় হইতো না আর কি পানিতে দ্রবণীয় নয় এরকম প্রশ্ন আসতো আবার কোনটি ফাজানের নীতি করতাম তাহলে আমাদের এই জায়গাটায় এই যে ফাজানের নীতি এটা করা যাবে না ফাজানের নীতির অ্যান্টি ফাজানের নীতি অ্যাপ্লাই করতে হবে যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়নের আকার বড়ো হইতে হবে একটা টেকনিক মাথায় রাখলে হয়ে যাবে কি ক্যাটায়নের আকার বড়ো হইতে হবে তো সবগুলোতে দেখো প্রথমটার ক্ষেত্রে সবগুলার কার্বনেট সেম আছে শুধু ক্যাটায়নের আকার কীভাবে বড় হবে আমরা জানি এই দেখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তো আমরা পড়ছিলাম দেখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তো এটাই পড়ছিলাম আমরা উপর থেকে নিচে নামলে কি হবে সাইজ বাড়বে তো কার ক্যাটায়নের একা সবচেয়ে বড় ব্যারিয়ামের ক্যাটায়নের আঁকা সবচেয়ে বড় তাহলে কোনটি পানিতে জবনীয় ব্যারিয়াম ফাইন তারপর কোনটি সর্বাধিক আয়নিক বললে একই জিনিস দেখো সবগুলোর অ্যানায়ন সেম তো যার ক্যাটানোর আকার বড় তো তুমি এইবারও ছন্দ পড়বা নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান কারণ এই যে এটা হচ্ছে গ্রুপ ফাইভে তো আমরা পড়ছিলাম নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত তো উপর থেকে নিচে গেলে এটারও সাইজ বাড়বে তো কার সাইজ সবচেয়ে বড় বিস্মাতের তাহলে বিস্মাত ট্রাইক্লোরাইড সবচেয়ে বেশি আয়নিক তা কীভাবে মনে রাখবা আয়নিক বা যা দ্রবণীয় যদি বলে তাহলে ক্যাটায়নের আকার বড় হইতে হবে তো তোমরা জানো এই কেমেস্ট্রি জিনিসটা খুবই সহজ তো ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্স পড়িয়ে থাকি এডমিশনের জন্য একাডেমিকের জন্য পড়াই তো একাডেমিকের জন্য নতুন ব্যাচ শুরু করব আর কি যদি কেউ আগ্রহ হও একাডেমিকের বাচ্চা কাচ্চা যোগাযোগ করতে পারো আর এডমিশনের আমার ব্যাচ চলতেছে একটা স্পেশাল ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বুয়েটপ্রিলি এবং কৃষি বিশ্ববিদ্যালয় এই সবগুলো কাভারেজ হবে একটা ব্যাচে এমন একটা ব্যাচ রেডি করেছি সেখানে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রির পঁয়ষট্টিটা ক্লাস পাবে এবং সবগুলা ক্লাসে রেকর্ড করে একটা সিক্রেট গ্রুপে রাখা আছে এবং এই ক্লাসগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে ভাইয়া তুমি যদি শুধুমাত্র এই ক্লাসগুলো করো এইখান থেকে ইনশাল্লাহ সব কমন পড়বে তো ভাইয়া তোমাকে কমন পড়ার নিশ্চয়তা দিতে পারি চান্স পাওয়ার নিশ্চয়তা তোমাকে আমাকে দিতে হবে কারণ যেই প্রশ্নগুলো আমি পড়াবো সেগুলো তোমার মনে রাখতে হবে আর যদি কেউ ভর্তি হইতে আগ্রহী হও এই যে এই নাম্বারে যোগাযোগ করে এখনও সময় আছে গুচ্ছের একটা সিট তুমি নিজে নিয়ে নাও তুমি চাইলে এই পঁয়ষট্টিটা লেকচার দশ দিনে শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা নিতে পারবা তুমি চাইলে কৃষিতে তোমার একটা সিট নিশ্চিত করতে পারবা কারণ ফিজিক্স আর কেমেস্ট্রি এই দুইটা সাবজেক্ট একেবারে কম্পালসারি সাবজেক্ট ভাইয়ার এই নাম্বারটায় সবসময় যোগাযোগ করবা যে কোনো সময় পাবা আর হচ্ছে একাডেমিক একটা নতুন ব্যাচ খুলতেছি এইচএসসি ফার্স্ট ইয়ারের একটা ব্যাচ খুলবো অর্থাৎ যেখানে ফার্স্ট পেপার পড়ানো হবে আরেকটা ব্যাচ খুলবো যেখানে সেকেন্ড পেপার পড়ানো হবে তো তোমরা যদি কেউ আগ্রহী হও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী কোন টপিকটা তুমি চাও কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ আলবিদা